পরিচালনা করার সময় কড়া হতে দেখা গেছে অনেক নামী দামি পরিচালককে, কিন্তু তাই বলে একেবারে স্টার অভিনেতার গালে চোখ না, সচরাচর এই ধরনের কোনো কীর্তির কথা শোনা যায় না বটে, কিন্তু ওই যে যত দোষ ঋতুপর্ণ ঘোষ, আগে হ্যাঁ চমকে ওঠার মতোই একটা নাম, আর ততধিক চমকে ওঠার মতন একটা ঘটনা। সময়টা 2006 কিংবা 2007, তা লাস্ট ইয়ার ছবিটি শুটিং করছেন ঋতুপর্ণ, নাম ভূমিকায় স্বয়ং বিগ বি, অভিনয় করছেন প্রীতি জিন্টা, অর্জুন রামপাল, শামাজ খান, যিশু সেনগুপ্তর মতো অভিনেতা অভিনেত্রীরা। বিরাট সেট পড়েছে সল্টলেকের অরোরা স্টুডিওয়, পাশের একটি বেসরকারি টিভি চ্যানেলের কর্মীরা মাঝে মধ্যে চারতলার জানলা থেকে উকিঝুঁকি মারছেন শাহিনশাকে এক ঝলক দেখার আশায়। সেই শুটিং এই এক অভূতপূর্ব কাজ করে বসলেন ঋতু, বারবার বোঝানো সত্ত্বেও এক অভিনেতা ঠিকঠাক শট দিতে না পারায় জাস্ট মাথা গরম করে থাপ্পড় মেরে বসলেন সমস্ত কাস্ট অ্যান্ড ক্রিউ এর সামনে। হাউ হাউ করে কেঁদে ফেললেন সেই বাঙালি চকলেট হিরো, সেই নায়ক আজও মেয়েদের হার্ট থ্রব। সৃজিৎ, অঞ্জন দত্ত, অপর্ণা সেনের ছবির নায়কের নাম না নিলেও তিনি যে কে তা সহজেই অনুমেয়। দীপিকা পাড়ুকোন, ইরফান খান, সুস্মিতা সেনের সঙ্গে স্ক্রিন শেয়ার করা সেই অভিনেতাকে এখন অনেকেই বাংলার এক নম্বর নায়ক মনে করেন, কিন্তু একান্ত আলাপচারিতায় আজও তিনি স্বীকার করেন তার জীবনে তার অভিনয়ে ঋতুদার বটগাছের মতন ছায়া। ঋতুদার স্নেহ ছায়ায় শিক্ষায় সমৃদ্ধ অভিনেতাদের মধ্যে একজন হলেন যিশু সেনগুপ্ত। যিশু যে নিজেকে কি পরিমাণে উন্নত করেছেন তার প্রমাণ মেলে রাজ কাহিনীতে তার অভিনয়। যিশুর ম্যাজিক দেখা যায় দেবাশীষ সেন শর্মা পরিচালিত অরণ্যদেবের ট্রেলারেও। এসব ছবি খুব সাধারণ, মধ্যে আমার ঘর, লুকিয়ে থাকা সুপার হিরো, অদ্ভুত জাদুকর। এসব ছবি খুব সাধারণ, মধ্যে আমি কই, লুকিয়ে থাকা সুপার হিরো, একদিন উড়বই, লুকিয়ে থাকা সুপার হিরো, একদিন উড়বই।